এই গরমে হাত পা মুখের একটু যত্ন করে নাও। পড়ে যাওয়া স্কিনের কালো দাগ মানে ট্যান ঝট করে তুলে ফেলো আর পেয়ে যাও একটা সুন্দর উজ্জ্বল মসৃণ ত্বক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা হোম রেমেডি, আর যাদের হাতে একেবারে সময় নেই তাদেরকেও একটা ভালো প্রোডাক্ট বলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু সাজ ঘর। বিভিন্ন ধরনের মেকআপ শিখতে এবং মেকআপ রিলেটেড অনেক কিছুর সমস্যার সমাধান পেতে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু সাজ ঘর। আজকের আমার এই হোম রেমেডির জন্য যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার দরকার তার মধ্যে এক নম্বরে হচ্ছে দই, যেটা আমি বাটির মধ্যে অলরেডি নিয়ে রেখেছি। দই নিয়েছি মোটামুটি আমি 2 চামচ মতো, তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ মতো দই নিয়ে নিবে। দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে, অনেক বেশি ফেয়ার করে দেয়। আমার 2 নম্বর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কফি পাউডার, যেটা আমি দইয়ের মধ্যে অলরেডি 1 চামচ মতো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পরের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিনির দানা, যেখানে আমি 1 চামচ মতো চিনির দানা এখানে মিশিয়ে নিচ্ছি। চিনি আমাদের স্কিনে খুব ভালো রকমভাবে স্ক্রাবিংয়ের কাজ করে। তোমরা চাইলে এখানে না চালের গুঁড়োও ইউজ করতে পারো, চালের গুঁড়োর মধ্যেও অ্যান্টিএজিং প্রপার্টিজ আছে, সেটাও স্কিনের জন্য খুব ভালো। আর এর মধ্যে আমি একটু অ্যাড করে নেব টমেটো, টমেটো জুস মানে টমেটোর রস কিছুটা মতো ইউজ করে নেব। টমেটো কিন্তু ট্যান রুমের জন্য খুব ভালো একটা জিনিস। খুব ভালো করে আমি মিক্সারটাকে মিক্স করে নিচ্ছি। ফেস হোক, হাত পা, গলা, পিঠ, যেখানে যেখানে ট্যান পড়ে গেছে বা যেখানে যেখানে বুঝতে পারছো কালো দাগ রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করা যাবে। আমার হাতটা প্লেনভাবেই জল দিয়ে ধোয়া আছে শুধু। আমি এই ফেস প্যাকটা হাতের মধ্যে 20 মিনিট মতো লাগিয়ে রেখে দিচ্ছি। আমি হাতটা ধুয়ে চলে এসেছি, দেখো আমার হাতটা আগের থেকে কতখানি ফেয়ার লাগছে। আমি ধোয়ার সময় হালকা করে স্ক্রাবিংও করে নিয়েছি, কারণ এর মধ্যে চিনির দানা ছিল। দেখো আমার হাতটা কতখানি ফেয়ার হয়ে গেছে। এই হোম রেমেডির পাশাপাশি ইউজ করতে পারো একটা বডি স্ক্রাবার, কিংবা যাদের হাতে একেবারে সময় নেই তারা ইউজ করে নাও মামা আর্থের আপটান বডি ওয়াশ উইথ টার্মারিক অ্যান্ড স্যাফরন। টেক এ কয়েন সাইজ অ্যামাউন্ট অন ইয়োর হ্যান্ড, তারপরে হালকা করে হাতের মধ্যে জল দিয়ে হাতটাকে ভিজিয়ে নিয়ে হালকা হালকা হাতে স্ক্রাবিং করে নিতে হবে। এতে স্কিনে পড়ে থাকা ডেড সেলগুলো খুব অনায়াসে উঠে আসবে আর স্কিন হয়ে যাবে সফট সফট। এই বডি ওয়াশটার মধ্যে রয়েছে স্যাফরন, যার জন্য এর কালারটা কিন্তু হালকা একটু হলদে, আর এটার ফ্রেগ্রেন্স ইজ সো নাইস। রেগুলার এই বডি ওয়াশটা ইউজ করতে গেলে অনেক দিনের পরে থাকা যে ট্যানগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, আর নতুন করে ট্যান পড়বার চান্সেসও থাকবে না, আর ত্বক আস্তে আস্তে কিন্তু গ্লোয়িংও হয়ে যাবে। এরপরে আমি একটু ভেজানো লুফা দিয়ে হালকা হালকা করে এটাকে ঘষে নিচ্ছি। এটাতে কিন্তু অনেক বেশি, একটা দেখতেই পাচ্ছ ফেনা হয়ে যাচ্ছে, এটাতে কিন্তু আমার হাতটা অনেক বেশি ক্লিন হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমি স্নানের আগে প্রতিদিন এই বডি ওয়াশটাকে ইউজ করে নিই। তোমরাও এই প্রসেসেই ইউজ করবে, ফার্স্টে স্ক্রাবিং, তারপরে হালকা করে রাফ করে প্লেন ওয়াটারে জাস্ট ধুয়ে নাও। হাতটা দেখো অনেক বেশি ক্লিন ফেয়ার হয়ে গেছে, কতখানি গ্লোয়িংও লাগছে, আর ভীষণভাবে সফট হয়ে গেছে, যেটা আমি নিজেই ফিল করতে পারছি। এই প্রোডাক্টটি টোটালি প্যারাবেন ফ্রি এবং এসএলএস ফ্রি, অল স্কিন টাইপের একটা প্রোডাক্ট, অ্যান্ড অলসো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তার মানে বোঝাই যাচ্ছে এটা কতখানি আমাদের স্কিন ফ্রেন্ডলি, সো এটা রেগুলার ইউজ করা যেতেই পারে। এর পাশাপাশি ইউজ করতে পারো মামা আর্থের ভিটামিন সি বডি ওয়াশ। এই বডি ওয়াশটাও ভীষণ ভালো, এর মধ্যে রয়েছে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস, মানে ভিটামিন সি রয়েছে, হানি আছে, যে দুটো জিনিসই হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো। আর এটা হচ্ছে স্কিন ইলুমিনিয়েশন, যারা অনেক বেশি স্কিনকে ফেয়ার করতে চাও তারা কিন্তু এই বডি ওয়াশটা ইউজ করতে পারো। এটার কালারটাও খুব সুন্দর দেখতে, হানির মতো একবারে কালার, আর এটার স্মেলটা খুব সুন্দর, খুব মিষ্টি স্মেলটা। এটা কিন্তু শুধুমাত্রই বডি ওয়াশ, কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্ক্রাবিংয়ের ব্যাপার নেই, তাই জন্য জাস্ট লুফা দিয়ে এটাকে ইউজ করলেই হবে। তোমরা তো জানোই মামাআর্থের অফিশিয়াল অ্যাপ রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে তোমরা যদি একটা প্রোডাক্ট অর্ডার করো তো তোমার সেই অর্ডারটাকে ওরা ডাইরেক্ট লিঙ্ক করে দেয় এদের ওয়েবসাইটে, এবং প্রতি অর্ডার পিছু একটা করে কিন্তু ট্রি প্ল্যান্ট করা হয়। মানে 2025 সালের মধ্যে ওরা টার্গেট নিয়েছে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন, যেটা আমাদের পরিবেশের জন্য ভীষণ ভালো। সো ই অল শুড সাপোর্ট দ্য ইনিশিয়েটিভ। স্ক্রিনে আর যে কোডটা উঠে আসছে মানে SG2022, এটা মেনশন করে তোমরা যদি মামাআর্থের অফিশিয়াল অ্যাপ থেকে কিংবা ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করে নাও, তাতে পেয়ে যাবে তোমরা 20% ডিসকাউন্ট। সো আর দেরি না করে ঝটপট করে আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে ফেলো। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সটে আসবো আবার অনেক নতুন নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, টাটা।